আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। টাঙ্গাইলের ধনবাড়িতে সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ, ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান। করোনা প্রতিরোধে মহামারীতে ঘরে বসা মানুষের মাঝে ঈদ উপলক্ষে ত্রাণ নিয়ে এগিয়ে এসে 150টি পরিবারকে ত্রাণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সময় ফাউন্ডেশন। গত 17ই মে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বাদুরিয়া গ্রামে অসহায় দরিদ্র মানুষের পাশে ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করেন সময় ফাউন্ডেশন। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন সময় ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ও ধনবাড়ি ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেবুন নাহার লীনা বকল, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান মাসুদ ও আলামিন, শাহানাজ পারভিন, ফারহানা সোপ্তা, দুলাল সরকার, শরীফ প্রমুখ। সময় ফাউন্ডেশন এক্সিকিউটিভ ও ধনবাড়ি ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন বলেন, দেশে করোনার আক্রমণের পরপরই গত মার্চ মাস থেকে শত শত এতিম ও অসহায় পরিবারের নিকট খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করে আসছে সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে। টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার কি স্যার ফোন হয়েছে না বলবো গেলাম বলুন। আজকে সময় ফাউন্ডেশন থেকে আজকের এই ঈদের আগে আমরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করতেছি। অলরেডি আমরা সময় ফাউন্ডেশন থেকে ঢাকাতে আমরা 5000 পরিবারকে সাহায্য করেছি। তার ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশব্যাপী আমাদের যে মেম্বার যারা আছে তাদের মাধ্যমে আমরা এরকম ত্রাণ কার্যক্রম পরিচালনা করতেছি অনেকেই। আর এর মাঝে আমাদের সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের ধনবাড়ির উপজেলা বাদুরিয়া গ্রামের দুস্থ মানুষের মাঝে যে ত্রাণ বিতরণ হচ্ছে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি উপজেলা পরিষদের পক্ষ থেকে সময় ফাউন্ডেশনকে। এবং আমি আশা করব সময় ফাউন্ডেশন যাতে ভবিষ্যতে আরও যদি আমাদের এই মহামারী অব্যাহত থাকে তারাও যেন আমাদের মাঝে এই সাহায্য সহযোগিতা হাত সবসময় অব্যাহত রাখেন, এই জন্য আমি তাদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। দুস্থ মানুষদের মাঝে সময় ফাউন্ডেশন যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের পক্ষ থেকে আমি ওনার ব্যক্তিগত সহকারী অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় ফাউন্ডেশনকে এই প্রত্যন্ত অঞ্চলে দুস্থদের মাঝে ত্রাণ দেওয়ার জন্য। সময় ফাউন্ডেশনকে গ্রামের অসহায় দরিদ্র পরিবারকে এই করোনা ভাইরাসের মহামারীর সময়ে ত্রাণ দিয়ে সহযোগিতা করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী হিসাবে সময় ফাউন্ডেশনকে আবারও ধন্যবাদ দিচ্ছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং এলাকাবাসীর পক্ষ থেকে সময় ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ, তারা যেন এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখে সেই জন্য তাদের প্রতি আমাদের।